এটা আমাদের বাড়ি। এই ঘরটা হচ্ছে ছোটবেলায় আমার পুতুল খেলার ঘর। এখানে আমার বরজাঠা বড় মা আমরা সন্ধেবেলা বসে থাকতাম এবং আমার জীবনের অনেকগুলো বছর এখানে কেটেছে। যদিও দীর্ঘ 26 বছর ধরে আমি কলকাতাতেই থাকি, কিন্তু আমার শৈশব আমার জীবন আমার এই বাড়িতে কেটেছে। আপনাদের কোনোদিন দেখানোর সুযোগ হয়নি, আর আমার সবকিছুই আমি আমার ফ্যানেদের সঙ্গে আমার যারা দর্শক আছেন তাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। তো আমার খুব দেখানোর ইচ্ছে ছিল যে কোথায় আমি বেড়ে উঠেছি, তো সেটা আজকে আপনাদের দেখালাম। এটা বাড়ি নয়, এটা গোলক দাদা, আসুন পুরো গোল ভুলাইয়া। এটা কিন্তু রান্নাঘর, আর এটা ছিল আমাদের বাথরুম। আর এই উঠোনটায় জল জমে যেত, আমরা মাছ ধরতাম। পাশের পুকুর থেকে মাছ আসতো, এখানে খেলতো। এখন উঁচু করে দেওয়া হয়েছে, আর এই পোর্শনটা একটু বাড়িয়ে নেওয়া হয়েছে, না হলে এখানে উঠেছি। ঘরের ভেতর ঘর, তার মধ্যে ঘর। ছোট্ট বাগান সাজানো বাগান। আর এই আমাদের বাড়ি, এটা আমাদের এইটা বেলজিয়াম গাছ ছিল। আকাশে ছড়ানো মেঘদের কাছাকাছি দেখা যায় আমাদের বাড়ি। আমাদের বাড়ি বললে এখন সবার খুব অবাক লাগে, কারণ আমার অন্যরকম বাড়ি দেখতেই সবাই অভ্যস্ত, কিন্তু এই বাড়িটাই আমি বড় হয়েছি, বিশেষ করে এই ঘরটা। এই ঘরে একটা টিভির বাক্স ছিল, তার মধ্যে আমার পুতুলের ঘর ছিল এবং বিভিন্ন ধরনের পুতুল ছিল। এবং এই যে ছাদটা, এটাতে আমি নাচ প্র্যাকটিস করতাম। আমার ভিনদেশি তারা আকাশে। অভিনেত্রী শেয়ার করেছেন তার শৈশবের বিভিন্ন স্মৃতি। তার ছেলেবেলার পুতুল খেলা সে সমস্ত পুতুল আজও যত্নে রাখা রয়েছে অভিনেত্রীর এই বাড়িতে। তিনি শেয়ার করে নিয়েছেন তার ঠাকুরদার লাঠি, যা এখনো পুরনো স্মৃতি বহন করে চলেছে। এই সব কিছুই অভিনেত্রীর কাছে বড় অমূল্য সম্পদ। অভিনেত্রীর ছবি তুলে নিয়েছেন বাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে। পুরনো বাড়িতে পৌঁছে আবেগে ভাসলেন অভিনেত্রী অপরাজিতা আট্য। বিনোদন জগতে নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।